বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি, আমার শরীর এখন একদম ফিট। আর চারদিকে পুজো পুজো গন্ধ ছাড়ছে। আমি একটু আমার দাঁতের জন্য কতদিন, দু তিন দিন ধরেই আমি ডক্টর চেম্বারে যাচ্ছি, তা গিয়ে দেখছি চারদিকে প্যান্ডেল হচ্ছে, চারদিকে আলো লেগে গেছে। এত ভালো লাগছে যে তোমাদের সঙ্গে কি এটা শেয়ার করবো বলেই বসেছি। তোমরা যদিও সবাই বাইরে বেরো, তোমরা সবাই দেখছো, কিন্তু আমার এত ভালো লাগছে না, আমি না বন্ধুদের সঙ্গে এটা একটু আমার এই ফিলিংসটা একটু শেয়ার করে দিই। আর আজকে কিন্তু এখন সকালবেলা, জানো তো, এখন আমি বসে বসেই তোমাদের সঙ্গে গল্প করছি, একটা কাজও হয়নি সকালবেলা। এতক্ষণ মেয়ে ফোন করছিল, তা ফোনে ওর সঙ্গে বসে বসেই নিজে একটু ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছে, নিয়ে আর ওর সঙ্গে বসে বসেই এইখানে বসেই গল্প করছিলাম ফোনে। এখনও রান্নাঘরে যাইনি, ওপরের কোনো কাজ হয়নি, কিচ্ছু হয়নি, চুপ করে বসে আছি। এখন ঘড়িটা কটা বাজে জানো? এই দেখো 8:20, তার মানে আমার ঘড়িটা এখন বাজে 8:10, মানে আমি 10 মিনিট ফাস্ট করে রেখে দিই, তাতেও আজকে আমি কিচ্ছু করিনি। আর কেমন একটা বন্ধুরা, পুজো পুজো একটা আমেজ এসে গেছে না সারা জায়গাটায়, আর একটা পুজো পুজো গন্ধ ছাড়ছে, একটা লোকের মনে একটা ভীষণ আনন্দ দেখতে পাচ্ছি প্রত্যেকে, সবাই হুটো পাটি করে জিনিস কিনছে। তারপরে ব্লাউজের দোকানে যাও, সব মারপিট করে আমার কবে হবে কবে হবে করে সব চাইছে। ভীষণ ভালো আমাদের এই সময়টা কাটে একটা। তারপরে যাই হোক, আর বসে বসে মেয়ের সঙ্গে গল্প হলো, এবার আমার ফ্যামিলির সঙ্গে একটু গল্প করলাম, করে এবার কিচেনে যাব, গিয়ে দেখি কী রান্না করব। একটা জিনিস আমি মনে মনে ভেবে রেখেছি, একটু করলার ঝাল করব। জানি না তোমরা কি কেউ কোনোদিন করেছো করলার ঝাল? এটা আমার শাশুড়ি মায়ের রান্না, তবে খেতে বড্ড সুন্দর হয় জানো তো। তা আজকে একটু করলার ঝাল করব, দেখি যদি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিতে পারি, নিশ্চয়ই দেবো। আমার সঙ্গে থেকো, বুঝতেই পারছো বৌদি আজকে একদম কাজের মুডে নেই, আজকে মনে হচ্ছে একটু বসে থাকি, একটু গল্প করি, একটু মানে সংসারটা আজকে আর করতে খুব একটা ইচ্ছে করছে না, কিন্তু আমাদের তো আর ছুটি নেই, আমাদের তো করতেই হবে বলো। যাই হোক, মেয়ে এতক্ষণ ফোন করেছিল, মেয়ের সঙ্গে গল্প করলাম, আমার এক্সটেন্ডেড যে ফ্যামিলি তার সঙ্গে গল্প তাদের সঙ্গে গল্প করলাম, করে চলো এবার কাজে লেগে পড়ি, তোমরাও কাজে লেগে পড়ো। চলো কী করছি তোমাদের দেখাতে থাকছি, আমার সঙ্গে থাকো তোমরা। বন্ধুরা, রান্নাঘরে তো চলে এলাম, বললাম যে আমার আজকে কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কিন্তু পেট তো শুনবে না, সেটা তো করতেই হবে আমাকে। তা দেখো রান্নাটা আরম্ভ করে দিলাম, এই একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম, এটা কিন্তু তোমরা করবে, হ্যাঁ, এটা খেতে ভীষণ সুন্দর হয়। একটুখানি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, দেবার পর দেখো এখানে গোল গোল করে উঠছে, কেটে রেখেছি, উঠছে না, এগুলো করলা, করলা কেটে রেখেছি, এতে দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে ভাজা হবে, হ্যাঁ, ভাজা হলে তারপরে কি করবো আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো। আর একটা জিনিস হচ্ছে বন্ধুরা, জানো এই কথাটা বলতে তোমাদের ভুলে গেছি, ওই আর কি একটু রান্না করি আর একটুখানি তোমাদের সঙ্গে গল্প করি, তাহলেই আমার বেশ সময়টা ভালো করে কেটে যায়, আর আমার রান্না করতেও ভালো লাগে। আর আমি না ভীষণ কথা বলতে ভালোবাসি জানো তো, কেউ যদি আমার সঙ্গে কথা বলে আমার মার কোনো কাজকর্ম কিছু করতে ইচ্ছা করে না। আর দেখেছো এইখানে আমার এই যে জিরে আদার জল ভেজানো আছে, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, এইবার আমি দাদাতে আর আমাদের মিলে খাবো। আর একটা জিনিস জানো বন্ধুরা, কদিন ধরে লক্ষ্য করছি সকালের দিকে অতটা বুঝতে পারি না, কিন্তু যখন সন্ধে হয়ে যায় আমাদের পাশাপাশি না
কারুর একটা শিউলি গাছ আছে, এইবার সেই শিউলি গাছে প্রচুর ফুল ফুটছে মনে হয়, আমি কিন্তু চোখে দেখতে পাচ্ছি না সেটা। আর ছাদে যখন যাই রাত্রিবেলাটায়, হয়তো একটু হাওয়ায় গিয়ে দোলনাটায় বসে থাকলাম, যখন যাই তখন দেখি এত সুন্দর গন্ধ ছাড়ে যে তোমাদের কি বলবো, মনটা পুরো ভালো হয়ে যায় জানো তো। আর আমি সব সময় দাদাকে বলি যে আমাকে একটুখানি একটা শিউলি গাছ করে দাও, কিন্তু দাদা তো শিউলি গাছ করবে না, কারণ ওদের শোঁয়া পোকা হয়, আর শোঁয়া পোকা দাদা প্রচণ্ড একটা অপছন্দের জিনিস, দাদা একদম পছন্দ করে না এই শোঁয়া পোকা জিনিসটাকে। তা যাই হোক, আর ছাদে যখনই বসে থাকি এত সুন্দর গন্ধ বন্ধুরা, কালকে সন্ধ্যেবেলা 8টার সময় গিয়ে ছাদে বসেছিলাম, এবার মানে ছাদ থেকে উঠতে ইচ্ছা করছে না, শিউলি ফুলের এত সুন্দর গন্ধ। তা তখন আর তোমাদের ক্যামেরা অন করে আর তোমাদের এই কথাটা বলিনি, তা আজকে হঠাৎ এইটা মনে পড়লো বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আর একটাও জিনিস বন্ধুরা, আমরা তো এবার পুজোয় রান্নাঘর তো ডিপ ক্লিনিং হবেই, তা দেখতেই পাচ্ছ আমি একটু একটু করে আরম্ভ করে দিয়েছি। তা এইগুলো হচ্ছে এই রেগুলার যে মশলা থাকে, তোমরা জানো মশলার সব থাকে, সেইগুলো ফুরিয়ে এসেছে, তাই সেইগুলোকে আমি একটু পরিষ্কার করছি। আর তোমরা আমাকে লিখে জানিও হ্যাঁ, আমার রান্নাঘর যখন আমি ডিপ ক্লিনিং করবো তোমরা দেখতে চাও কি না, নিশ্চয়ই আমি তাহলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো। একটু একটু করে করছি আজ সারা বাড়িটাতেই, আবার যেটা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি হ্যাঁ। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও যে তোমরা, আমি যখন রান্নাঘর ডিপ ক্লিনিং করবো তোমরা কি সেটা দেখতে চাও না পরে দেখতে চাও। পরে আমি একবার দেবোই, তা কেন আমি আগে দেবো বলছি বলো তো, তার কারণ হচ্ছে তোমরা তো আমার সবসময় রান্নাঘরটা দেখো, তা সেই জন্যই ভাবছি যখন করবো তখন কি তোমরা দেখতে চাও, তাহলে আমাকে অবশ্যই তোমরা লিখে জানিও। ঠিক আছে, এইবার দেখি ওই আমার করলার ঝালটা কতদূর হলো। তোমাদের পুজোয় কি সব কেনাকাটা রেডি হয়ে গেল ফ্যামিলি? একটুখানি জানাও কে কটা শাড়ি নিলে, কটা ড্রেস নিলে একটু জানাও আমাকে হ্যাঁ। আমার তো পুজোয় তোমাদের বলেইছি কেনাকাটা তো সেইভাবে হয় না, মানে সারা বছরই টুকটাক কিনতে কিনি আর কি, সেইগুলোই চলে যায়। আর এই বয়সে আর সেই জিনিসটা আর হয় না যে সারাদিন ঘুরে ঘুরে পুজোর মার্কেটিং করবার ভালো লাগে না। তা তোমাদের কে কটা শাড়ি কিনলে, কে কটা ড্রেস কিনলে আমাকে একটু জানিও, আমার খুব ভালো লাগবে। তাহলে তারপরে একটু শুকিয়ে নেবো, নিয়ে তারপরে এতে আবার মশলা ঢেলে রাখবো। দেখো এই যে এটা ভাজা হয়ে গেছে, খুব পর পরে ভাজার দরকার নেই, তাহলে একদম সেই শক্ত শক্ত হয়ে যাবে উচ্ছেগুলো হ্যাঁ। উঠছে না করলা, বারবার উঠছে বলছে এটা। তা এটা এইভাবে ভেজে নিলাম, এইবার দেখাচ্ছি তোমাদের, এতে দেখো একটু পোস্ত আর সাদা সর্ষে হ্যাঁ, এটা আমি বেটে রেখেছি, পোস্ত আর সাদা সর্ষে এইটাতে এইটা দিয়ে দিলাম। এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এতে একটু জল দিতে হবে। এইবার বন্ধুরা এতে একটু জল দিয়ে দিলাম হ্যাঁ, দিয়ে কিছুই নয় কিন্তু শুকনো ভাতে গরম ভাতে খেতে দারুণ লাগে, এটা একটু জল দিয়ে দিলাম। এবার এতে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন মিষ্টি, যে যেমন খাও পরিমাণ মতো একটু দিয়ে দেবে। দিয়ে দিলেই এটা হয়ে যাবে, বেশি কিছু না। নামাবার আগে একটু তোমার সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল একটু দিতে হবে। এই একটু হলুদ দিয়ে দিলাম আর একটুখানি লঙ্কা দিয়ে দিলাম। এই যে বারবার এই সব খুলে খুলে করতে হচ্ছে, মশলার কৌটোটা মেজেছি তো ওই জন্যে সব শিশি খুলে খুলে দিতে হচ্ছে।
তা যাই হোক, আজকে এটা চালিয়ে না, আর বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে জানো তো বন্ধুরা, এই বাড়িটা ভাঙছে তো, মানে এত আওয়াজ হচ্ছে যে তোমাদের কি বলি, আর ভালো লাগে না এই আওয়াজে। তা এই দেখো মোটামুটি আমার এটা রেডি হয়ে গেছে। এইবার আমি এতে একটু, আমরা তোমরা তো জানোই আমাদের সবেতে মিষ্টি পড়ে, তা একটু মিষ্টিও দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, আর একটুখানি নুন দিয়ে দেবো, আর কাঁচা তেল, আর তোমরা একটুখানি এ দিয়ে দেবে, ওই কী বলে ওটাকে, কাঁচা লঙ্কা। আমি বেশি ঝাল হয়ে যাবে বলে না আমি আর কাঁচা লঙ্কাটা দিলাম না, গন্ধটা ভালো লাগবে দেখে দিলে দিয়েও দিতে পারি। এই যে একটু নুনও দিয়ে দিলাম, দেবার পর এটা মোটামুটি ভেজে নিয়েছি তো করলাটা, মোটামুটি সেদ্ধই হয়ে গেছে, তাও আর একটু চাপা দিয়ে রেখে দেবো, আর নামাবার আগে একটুখানি কাঁচা তেল এতে দিয়ে দেবে, ভীষণ সুন্দর খেতে লাগে এটা। এই যে একটু কাঁচা তেল দিয়ে দিলাম, একবার করে খেয়েও খুব ভালো লাগবে। হ্যাঁ আমার সঙ্গে থেকো, এরপরে আমি কী করছি তোমাদের দেখাতে থাকছি। এখন কিন্তু অনেকটা বেজে গেছে জানো তো, এখন প্রায় 10:30 বেজে গেছে। তা মোটামুটি আমার রান্নাঘরের কাজকর্ম সব সারা হয়ে গেল, চা খাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পর এবার আমি ডাস্টিংয়ে ফিরে এলাম আবার। আর এই ছবিটা একটা গড়িয়াহাট, দেখো মা দুর্গার ফটো, এটা গড়িয়াহাট থেকে আমি এটা কিনে এনেছিলাম, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে আমারই হাত থেকে পড়ে মুছতে গিয়ে এইখানে না একটা পাতলা ওপরে একটা কাঁচ ছিল, সেই কাঁচটা দুদিন আগে ভেঙে গেছে। এইবার যাই হোক মনটা খারাপই লাগছে, আবার দেখি গিয়ে যদি ওই রকম পাতলা কাঁচ যদি পাই তাহলে নিয়ে আসব। এই এটা খুব পছন্দ করে গড়িয়াহাট থেকে এই ফটোটা, অনেক দিন মানে এখন নতুন আমি কিনিনি এটা আর কি, কিনে এনেছিলাম। এবার এবার ডাস্টিংয়ে লাগিয়ে, আমাদের তো গৃহবধূদের এই সবই করতে হতে হয় জানোই তোমরা, তোমরা প্রত্যেকেই জানো যে একটার পর একটা একটার পর একটা আমাদের মানে চলতেই থাকে, বিরাম নেই, এই করতে করতেই 12:30 বেজে যাবে ওপর নিয়ে। আর এত বড় বাড়ি তো জানো তো, যে ডাস্টিং করতে করতে আমার খুব মানে শরীরে টায়ার্ড হয়ে পড়ি। আর একটা জিনিস কী বলো তো, আমি রোজের ডাস্টিংটা আমি রোজ করি, মানে এতগুলো দরজা জানলা একটা বাড়িতে, তোমরা বুঝতেই পারছো তিনতলা বাড়ি কতগুলো দরজা জানলা হতে পারে, এবং প্রত্যেক দিনের ডাস্টিং আমি প্রত্যেক দিন করি। কী বলতো, জমিয়ে একদম রাখি না, জমিয়ে রাখলে কি অনেকটা নোংরা হয়ে যায় তো, তখন আর পেরে উঠি না। আর এটা কি হয়, একটুখানি করতে করতেই মানে ধুলোটা জাস্ট একটুখানি ঝেড়ে দিলেই আমার ডাস্টিংটা হয়ে যায়। আর যদি অনেকটা জমিয়ে রাখি আর সেটা আর করে উঠতে পারবো না গো, বয়স হচ্ছে তো এতটা খাটতে পারবো না, এই জন্যে রোজের ডাস্টিংটা রোজই করি। তোমরাও চেষ্টা করবে যে রোজের ডাস্টিং রোজ যদি করে নিতে পারো তাহলে বাড়িটাও পরিষ্কার থাকবে। এটা আমি জ্ঞান দিচ্ছি না, জাস্ট আমি করি তো ওই জন্যেই তোমাদের সঙ্গে বলছি আর কি। হ্যাঁ, যে এটা যদি তোমরাও করো দেবে খাটুনিটাও অনেকটা কমে যায়। যাই হোক আমার সঙ্গে তোমরা থেকো, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানিও, লাইক করতে বন্ধুরা ভুলো না, সাবস্ক্রাইবও করো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে। টাটা।